আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, পার্শ্ব সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আসো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হলো বলের মোমেন্ট, মোমেন্টের প্রকারভেদ, ভেরি গণনের মোমেন্ট নীতি, বলের মোমেন্ট নির্ণয় পদ্ধতি এবং মোমেন্ট সম্পর্কিত কিছু সমস্যাগুলির সমাধান। প্রথমে আসি আমরা বলের মোমেন্ট। এখানে লক্ষ্য করো, মোমেন্টটা কিসের বলের? তাহলে আমাদেরকে কিন্তু আগে বল ভালো মতো চিনতে হবে। আমরা গত অধ্যায়ে বল বল কি, বলের একক, বলের সংযোজন, বলের বিভাজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। গত ক্লাস বা গত লেকচারগুলি যারা দেখো নাই, তারা সেগুলি দেখলে তোমাদের বিষয়টা আর একটু ভালো মতো ক্লিয়ার হবে। মোমেন্ট, মোমেন্ট একটি ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ভ্রামক। মোমেন্ট হচ্ছে বস্তুর ঘূর্ণন ক্রিয়া। তাহলে বলের মোমেন্ট কি হবে? বলের মোমেন্ট হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের ঘূর্ণন ক্রিয়া। অর্থাৎ কোনো একটি বল যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরায় বা ঘুরাতে চায়, তাহলে ওই ঘুরানোর প্রবণতার পরিমাণকে প্রযুক্ত বলের মোমেন্ট বা ভ্রামক বলে। মোমেন্টকে এম দ্বারা প্রকাশ করা হয়। এক কথায় আমরা বলতে পারি, মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব। মোমেন্ট সমান যেহেতু বল গুণন লম্ব দূরত্ব, তাই মোমেন্টের একক হবে বল এবং দূরত্বের এককের গুণফল। মোমেন্টের এককে কেজি মিটার, কেজি সেন্টিমিটার, পাউন্ড ফিট, পাউন্ড ইঞ্চি, নিউটন মিটার, কিলো নিউটন সেন্টিমিটার ইত্যাদি আরো অনেক উপায়ে প্রকাশ করা হয়। তবে সাধারণত কেজি মিটার, কেজি সেন্টিমিটার এভাবেই আমরা লিখি। এখন এই চিত্রটাতে খেয়াল করো, চিত্রটাতে পি একটি বল আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি বলটি এই তলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেহেতু আমরা ও বিন্দুতে পি বলের মোমেন্ট পাব পি ইন্টু এল, অর্থাৎ এই বল হবে এবং তার দূরত্বের গুণফল হবে, তাহলে সেটাই হবে বলের মোমেন্ট। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আসি আমরা মোমেন্টের প্রকারভেদ। মোমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক মোমেন্ট বা ক্লকওয়াইজ মোমেন্ট, আর একটা হচ্ছে ঋণাত্মক মোমেন্ট বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ধনাত্মক মোমেন্ট কখন হবে? যখন কোনো বল যদি একটা নির্দিষ্ট লম্ব দূরত্ব থেকে বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘুরায় বা ঘুরাতে চায়, তাহলে বলের এরূপ ঘূর্ণন ক্রিয়াকে ধনাত্মক মোমেন্ট বা ক্লকওয়াইজ মোমেন্ট বলে। ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আমরা এই চিত্রটিতে খেয়াল করো, চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি পি একটি বল ও বিন্দু সাপেক্ষে লম্ব অবস্থায় আছে। এখন এই পি বলের টি কোন দিকে ঘুরছে এটা আমরা এখানে পাবো এই অ্যারো চিহ্ন দেখে। দেখো, পি বলটি এই দিকে ঘুরছে। এদিকে মানে কোন দিকে? এদিকে ঘুরলে আমরা জানি এটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি পি বল ঘোরে, সেহেতু সেই ধরনের বল যে মোমেন্ট দেবে সেটা হচ্ছে ধনাত্মক মোমেন্ট বা ক্লকওয়াইজ মোমেন্ট। ধনাত্মক মোমেন্টকে আমরা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে এখন যদি আমরা ঋণাত্মক মোমেন্ট বলি, তাহলে ঋণাত্মক মোমেন্ট হচ্ছে কোনো বল যদি নির্দিষ্ট লম্ব দূরত্ব থেকে বস্তুটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায় বা ঘুরাতে চায়, তাহলে বলের এরূপ ঘূর্ণন ক্রিয়াকে ঋণাত্মক মোমেন্ট বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে পি বলটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এই দেখো, এইদিকে দেখো, তাহলে বলটি কোন দিকে ঘুরছে? এইদিকে। সবসময় ছোট দূরত্বে সেটা ঘুরতে যাবে। এখন যদি তুমি বলো যে না স্যার এই দিকে ঘুরাবো, তাহলে এই দিকে ঘুরালে দেখো কত বেশি দূরত্ব ঘুরে আসতে হয়, তাহলে সেটা তো হবে না। হবে সবসময় ছোট দূরত্বে যেটা ঘুরলে, তাহলে ছোট দূরত্বে ঘুরলে এখানে ছোট দূরত্বে কিভাবে ঘুরেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে মোমেন্ট হয় সেটাকে আমরা বলছি ঋণাত্মক মোমেন্ট বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ঋণাত্মক মোমেন্টকে আমরা মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি।
এখন আসো আমরা ভেরি গণনের মোমেন্ট নীতি বিষয়টি সম্পর্কে জানি। যদি কোনো বস্তুর উপর একাধিক সমতুল্য বল একই সাথে ক্রিয়ারত থাকে, তবে যে কোনো বিন্দু হতে সকল বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল হবে একই বিন্দুর সাপেক্ষে উক্ত বলগুলির লব্ধির মোমেন্টের সমান। অর্থাৎ লব্ধি বলের মোমেন্ট হবে বলগুলির মোমেন্টের বীজগাণিতিক যোগফল। অর্থাৎ একই সমতলে যদি অনেকগুলি বল থাকে, কিছু ধনাত্মক বল এবং কিছু ঋণাত্মক বল থাকে, সেহেতু আমাদের লব্ধি বলের মোমেন্ট হবে এই বলগুলি ধনাত্মক ও ঋণাত্মক বলগুলির বীজগাণিতিক যোগফলের সমান। আশা করি বিষয়টি বুঝেছ। আমরা এখন মোমেন্ট নির্ণয় করব। মোমেন্ট নির্ণয় করব আমরা এখানে কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রের সাহায্যে আমরা বিষয়টা ভালো মতো ক্লিয়ার হব। এই চিত্র দিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার হবে। এখানে প্রথম চিত্রে খেয়াল করো, প্রথম চিত্রে আমরা এখানে পি একটি বল দেখতে পাচ্ছি। এই পি বলটি এখানে ও বিন্দুর সাপেক্ষে লম্ব অবস্থায় আছে, সেহেতু এবং পি বলটি কোন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা প্রথমে বলেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আমরা কি নিব, মাইনাস। আমরা প্রথমেই ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে এটা খেয়াল করব, তারপর আমরা কি নিব, আমরা নিব বল। এখানে বলটা সরাসরি ও বিন্দুর সাপেক্ষে লম্ব অবস্থায় আছে, তাই এখানে আমরা সরাসরি বলটাকে পি নিলাম। পি এখন দূরত্ব কত, দূরত্ব হচ্ছে এল। তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বলের মোমেন্ট হবে মাইনাস পি ইন্টু এল। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখন দ্বিতীয় চিত্রে খেয়াল করো, দ্বিতীয় চিত্র ও বিন্দুর সাপেক্ষে কি পি বলটি লম্ব অবস্থায় আছে? এখানে খেয়াল করলে দেখতে পাবা যে পি বলটি এখানে ও বিন্দুর সাপেক্ষে লম্ব অবস্থায় আছে, সেহেতু তলটা অনুভূমিক বরাবরই থাকতে হবে এমন নেসেসিটি নাই। আমাদের অবশ্যই তলের সাথে বলটি লম্ব অবস্থায় থাকতে হবে, সেক্ষেত্রে আমাদের ওই বলটি সরাসরি মোমেন্ট দিবে। সেক্ষেত্রে এখানেও দেখো যে তাহলে পি বলটি, তাহলে আমরা প্রথমে বলেছিলাম কি, প্রথমে বলেছি যে এটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরছে সেটা দেখব। তাহলে পি বলটি এখানে ও বিন্দুর সাপেক্ষে কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে আমরা দিব প্লাস। এখন বল কত হবে, বল যেহেতু সরাসরি লম্ব অবস্থায় আছে পি বল, আর দূরত্ব কত, এখানেও দূরত্ব এল। তাহলে দ্বিতীয় চিত্রে আমরা মোমেন্টের মান পেলাম প্লাস পি ইন্টু এল। এখন তৃতীয় চিত্রে খেয়াল করো, তৃতীয় চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ও বিন্দুর সাপেক্ষে পি বলটি কিন্তু লম্ব অবস্থায় নাই। এই কোণটা কি 90 ডিগ্রি? না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে বলটি দেয়া থাকবে সেই বলটিকে ও বিন্দুর সাপেক্ষে লম্ব অবস্থায় কত হবে সেই মানটা বের করা। তার জন্য আমাদের কিভাবে বের করতে পারি আমরা, তাহলে আমরা বের করব উপাংশ। এই উপাংশ নির্ণয় আমরা আগে ভালো মতো শিখে আসছি। তাহলে পি বলের উপাংশ কয়টা হবে, দুইটা, একটা যাবে এই দিকে আরেকটা যাবে এই দিকে। তাহলে এখন খেয়াল করো যে অনুভূমিক যে উপাংশটা আছে সেটা ও বিন্দু দিয়ে পাস করে চলে গেছে, সেক্ষেত্রে কি আমরা এখানে কোনো লম্ব দূরত্ব পাবো? এখানে দেখো কোনো লম্ব দূরত্ব নাই, সেহেতু এই উপাংশটা তো তোমরা চাইলে বের নাও করতে পারো, কারণ এই উপাংশটা তো, এখন এই উপাংশের মান যাই আসুক দূরত্ব যেহেতু নাই শূন্য, তাহলে শূন্য দিয়ে গুণ করলে যত বেশি মান হোক সেই মানটা আমরা সবসময় শূন্যই পাবো। তাহলে আমাদের দরকার তাহলে উলম্ব উপাংশটা। তাহলে উলম্ব উপাংশটা কত হবে, আমরা বলেছিলাম যে যার সাথে কোণ উৎপন্ন করব সেই পাশে আমরা নিব কস, তাহলে আরেক পাশে কি হবে, সাইন। তাহলে এ পাশে হবে পি সাইন 60 ডিগ্রি, পি সাইন 60 ডিগ্রি। তাহলে এখন দেখো যে ও বিন্দুর সাপেক্ষে এই পি সাইন 60 ডিগ্রি বলটা কি অবস্থায় আছে, লম্ব অবস্থায় আছে, এবং এই বলটা কোন দিকে কাজ করছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে মাইনাস মাইনাস, তাহলে বল গুণন দূরত্ব কত, দূরত্ব এল। আশা করি বিষয়টি বুঝতে পারছো। পরের চিত্রে আবারও দেখো, পরের চিত্রে তল হেলানো অবস্থায় আছে, বলও হেলানো অবস্থায় আছে, কিন্তু বলটা কি এই তলের সাথে লম্ব অবস্থায় আছে, বলেরটা এই তলের সাথে লম্ব অবস্থায় নেই। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই বলটাকে এই তলের সাপেক্ষে লম্ব অবস্থায় নির্ণয় করা। তাহলে আমরা দুইটা উপাংশ পাবো, একটা অনুভূমিক আর একটা উলম্ব। তাহলে অনুভূমিক উপাংশ ও বিন্দু দিয়ে যায়, তাহলে এটা বের করতে হবে না। তাহলে আর উলম্ব যে উপাংশটা আছে সেটা কত হবে, পি সাইন 60 ডিগ্রি। তাহলে এবং সেটা কোন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেহেতু আমরা লিখতে পারবো মাইনাস পি সাইন 60 ডিগ্রি ইন্টু দূরত্ব কত, এল। আশা করি মোমেন্ট নির্ণয়
এই বিষয়গুলি যদি বাসায় আরেকটু বেশি ভালো মতো প্র্যাকটিস করো তাহলে মনে হয় মোমেন্ট নিতে হয় আশা করি তোমাদের খুব বেশি সমস্যা হবে না। আমরা এখন এই মোমেন্ট সম্পর্কিত সমস্যাবলীর সমাধান করব। প্রথমে যে সমস্যাটি আমরা নিয়েছি সেটা দেখো যে চিত্রের ক্র্যাঙ্কটিকে, এই চিত্রটি দেয়া থাকবে, ক্র্যাঙ্কটিতে পি বলের মান, এখানে দেখো এখানে পি একটি বল আছে, এই বলের মান কত হলে এটি সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থা মানে কি? এই দুই পাশে সমান অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে এই বিন্দুর সাপেক্ষে। তাহলে এই জাতীয় প্রবলেম সলিউশন করার আগে আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এই প্রথমে এটার আমরা একটা লাইন ডায়াগ্রাম এঁকে নিব। তা লাইন ডায়াগ্রাম যদি এঁকে নিতে চাই আমরা প্রথমে এই অনুভূমিক বরাবর চিত্রটা এত সুন্দর করে আঁকার দরকার নাই, তোমরা এই ডান পাশের চিত্রটাই পরীক্ষার খাতায় আঁকবে। তাহলে লাইন ডায়াগ্রাম আঁকার পর এদিকে একটা মেম্বার গেছে, সেই মেম্বারটা আমরা দিয়ে দিলাম এদিকে, এখানে কোণ কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি দিয়ে দিলাম। তারপর এদিকে একটা এখানে বিম বলো বা মেম্বার বলো সেটা গেছে, তাহলে সেটাকে আমরা এই লাইন দ্বারা প্রকাশ করলাম, এখানে কত বল আছে? পি। এবং এই এই বিমের যে দৈর্ঘ্য দেয়া আছে সেটা দেয়া আছে 15 সেন্টিমিটার, এবং এখানে এই বিমের দৈর্ঘ্য দেয়া নাই, এখানে অনুভূমিক যে দূরত্ব দেয়া আছে সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। এখন খেয়াল করো আমরা কি করব, পি বলের মান নির্ণয় করতে হবে। তাহলে বি বিন্দুতে বলগুলি সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা মোমেন্ট নির্ণয় করব কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করব কিভাবে? সাম্যাবস্থায় থাকতে হলে সমস্ত মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য, আমরা ভেরি গণনের মোমেন্ট নীতি থেকে দেখে আসলাম। তাহলে এখানে সবগুলি মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য সেভাবে লিখবো, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাট বি সমান শূন্য। কিন্তু আমাদের এখানে ধরে নিতে হবে, আমরা ঘড়ির কাঁটার দিকে যোগবদক আমরা ধরে নিছি, আমরা মোমেন্টের প্রকারভেদ অংশে আমরা আগেই দেখে আসছি যে ঘড়ির কাঁটার দিকে যোগবদক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি। এখন দেখো যে এখানে খেয়াল করো যে 100 কেজি বলটাকে যদি আমরা এ বরাবর টানি, সেক্ষেত্রে দেখো যে এই 100 কেজি বল এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব হবে 30 সেন্টিমিটার। সেহেতু 100 কেজি বল যদি এটা এখন কোন দিকে কাজ করছে? ঘড়ির কাঁটার দিকে কাজ করছে, তাহলে আমরা প্রথমেই দেখবো ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিক কাজ করছে, এই জন্য আমরা প্রথমে দিলাম প্লাস। প্রথমে প্লাস এখানে না দিলেও চলবে, না দেওয়া মানেও প্লাস, তবু আমরা বোঝার সুবিধার্থে এখানে প্লাস চিহ্নটা দিয়েছি। তাহলে প্লাস বল কত? বল 100। এখন দূরত্ব কত? দূরত্ব এখান থেকে কত? 30। কিন্তু এখান এখন দেখো যে বাম পাশের যে পি বলটা দেয়া আছে, পি বলটা যেটা দেয়া আছে এই বলটা কি এই বলের সরাসরি এখানে লম্ব দূরত্ব দেয়া নাই, তাহলে আমাদের প্রথম কাজ কি এই লম্ব দূরত্বটা বের করে নেওয়া। এটা কিভাবে বের করতে পারি? এখানে কোণ দেয়া আছে, তাহলে কোণের বিপরীত ভাব আমরা কি জানি? লম্ব। তাহলে এই পিটা হচ্ছে লম্ব, তাহলে এটা কি হবে? ভূমি, আর এটা অতিভুজ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে cos 50 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, তাহলে সেখান থেকে আমরা x এর মান পেলাম 15 cos 50 ডিগ্রি। তাহলে এখন দেখো যে আমরা এখানে লম্ব দূরত্ব পেয়ে গেলাম, লম্ব দূরত্ব কত? এই x পরিমাণ, এবং আমার বল কত? বল p। এখন এই p বল কোন দিকে কাজ করেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করেছে, এই জন্য আমরা প্রথমে নিলাম মাইনাস। তাহলে মাইনাস p ইন্টু দূরত্ব কত? x, x এর মান কত? 15 cos 50 ডিগ্রি। তাহলে 15 cos 50 ডিগ্রি সমান শূন্য। তাহলে সেখান থেকে আমরা pটাকে এক পাশে রেখে বাকি অংশ অন্য পাশে যদি নিয়ে যাই, তাহলে পি ইন্টু 15 cos 50 ডিগ্রি সমান 3000। সেখান থেকে আমরা পি এর মান পাই 3000 ÷ 15 cos 50 ডিগ্রি, সেখান থেকে আমরা পি এর মান পাই 311.14 কেজি। পি পি এর মান কি? এখানে আরেক পাশে যেহেতু কেজি দেওয়া আছে, তাহলে পি বলের মানও হবে কেজিতে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন আমরা এই সম্পর্কিত যদি আরেকটি সমস্যা দেখতে চাই, এখানে খেয়াল করো যে নিম্নে চিত্র হতে W বলের মান নির্ণয় করতে হবে। এই যে এখানে দেখো একটা চিত্র দেয়া আছে, এই চিত্র থেকে এই যে এখানে W যে বল দেয়া আছে সেই বলের মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে বলেছিলাম কি যে সমস্ত বলগুলি অ্যাঙ্গুলার অবস্থায় থাকবে সেইগুলিকে আমরা উপাংশে বিভক্ত করে নেব। তাহলে এখানে আমরা পরের চিত্রে আসি, তাহলে আমরা যদি 800 নিউটন বলটিকে উপাংশে বিভক্ত করতে চাই তাহলে একটা পাবো
এই উলম্ব উপাংশ, আরেকটা পাবো অনুভূমিক উপাংশ। তাহলে উপাংশ দুটি কেমন হবে? এখানে যদি আমরা খেয়াল করো, যদি আমরা এই বরাবর আমরা এখানে রেখাটাকে টানি এই দুইটা, তাহলে এখানে আছে মোট 130 ডিগ্রি। তাহলে এই কোণ তো আমরা জানি এটা লম্ব অবস্থায় আছে 90 ডিগ্রি, তাহলে এই কোণ থাকবে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 40 ডিগ্রি থাকে, যে পাশে কোণ থাকে সে পাশে আমরা বলেছিলাম কজ। সহজভাবে মনে রাখার জন্য উপাংশ বের করার সহজ নিয়ম, তাহলে সেটা তাহলে কি হবে? 800 cos 40 ডিগ্রি। তাহলে আরেকটা কি হবে? 800 sin 40 ডিগ্রি। অনুরূপভাবে এই পাশে আসো, এই পাশে আসলে আমরা একটা গেল এই বরাবর, আরেকটা যাবে এই বরাবর। তাহলে এই কোণ কত হবে? 90 ডিগ্রি। মোট আছে 120 ডিগ্রি। তাহলে এই কোণ কতটুকু আমরা পাবো? 30 ডিগ্রি। তাহলে এই ডাব্লুর 30 ডিগ্রি এই পাশে আসে, তাহলে এই পাশে কি হবে? কস, আরেক পাশে সাইন। তাহলে এই পাশে হবে W cos 30 ডিগ্রি, আর এই পাশে আমরা পেলাম W sin 30 ডিগ্রি। এখন দেখো যে আমাদের এ বি সি তিনটা বিন্দু আছে, কোন বিন্দুতে মোমেন্ট নিতে হবে বলে নাই। তাহলে আমরা যদি মনে করো যদি সি বিন্দুতে মোমেন্ট নিতে চাই, তাহলে সি বিন্দু দিয়ে এই এই বলটি এবং এই দুইটি বলই সি বিন্দু দিয়ে গেছে, তাহলে এই দুইটি বলের কোনো উপাংশ আসবে না। তাহলে এখানে W, এখানেও W আছে, কোনো বল জানা নাই, আমরা কোনো মান বের করতে পারবো? পারবো না। আবার যদি এই বি বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে এখানে দেখো W cos 30 ডিগ্রি এবং W sin 30 ডিগ্রি দুইটাই বি বিন্দু দিয়ে গেছে। তাহলে যে যদি সেই বিন্দু দিয়েই বলটা যায়, তাহলে আমরা বলেছিলাম সেই বলটা কি করবে না, মোমেন্ট দিবে না, সেহেতু শুধু এই দুইটা বল মোমেন্ট দিবে, সেহেতু আমরা কোনো কিছু বের করতে পারবো না। কিন্তু দেখো এ বিন্দুতে যদি মোমেন্ট নেই, তাহলে W পাবো এবং এই বলটাও থাকে, সেহেতু আমাদের এ বিন্দুতে মোমেন্ট নিতে হবে। তাহলে এই বিন্দুতে কিভাবে মোমেন্ট নিব? সামেশন অফ মোমেন্ট এট এ সমান 0 লিখবো এবং ঘড়ির কাটার দিকে পজিটিভ লিখবো। এখন আসো যে আমরা মোট আমাদের এখানে বল আছে কয়টা? 1 2 3 4টি। তাহলে আমরা এখন 4টি বলকেই চেক করে দেখবো যে এটা আসলে কোন বলটা মোমেন্ট দেয়। আমরা প্রথমে যদি W cos 30 ডিগ্রি এ বিন্দু সাপেক্ষে চিন্তা করি, তাহলে এই বলটা কি আছে? এ বিন্দু সাপেক্ষে 90 ডিগ্রি আছে, এখানে এই কোণ 90 ডিগ্রি। তাহলে W cos 30 ডিগ্রি এ বিন্দুতে মোমেন্ট দিবে। কত মোমেন্ট দিবে? তার আগে আসো, এটা এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাটার দিকে না বিপরীত দিকে ঘুরছে? এখানে আমরা দেখছি এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাটার দিকে ঘুরছে। ঘড়ির কাটার দিকে ঘুরলে আমরা দিব প্লাস, তাহলে প্লাস এখানে W cos 30 ডিগ্রি ইন্টু দূরত্ব কত? দূরত্ব এই লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এখানে কত দেয়া আছে? 16 সেন্টিমিটার, তাহলে ইন্টু 16। তাহলে এখন দেখো এইটা তাহলে আমাদের হয়ে গেল। এখন দেখো W sin 30 ডিগ্রি এইটা কি মোমেন্ট দিবে? এটা মোমেন্ট দিবে না। কেন? এই বলটা সরাসরি এ বিন্দু দিয়ে পাস করে যায়, যে বিন্দুতে মোমেন্ট নিব বল যদি সেই বিন্দু দিয়ে যায়, সেই বল মোমেন্ট দিবে না, তাহলে এটা মোমেন্ট দিবে না। এখন আবার দেখো 800 sin 40 ডিগ্রি, এটাকে যদি পিছনের দিকে টানো, এটাও কি করবে? এ বিন্দু দিয়ে যায়, তাহলে এই বলটাও মোমেন্ট দিবে না। তাহলে আর কোনটা মোমেন্ট দিবে? 800 cos 40 ডিগ্রি। এবং এই বলটা কি করেছে? এ বিন্দুর সাথে লম্ব অবস্থায় আছে। তাহলে আমরা প্রথমেই দেখে নেবো যে এটা ঘড়ির কাটার দিকে না বিপরীত দিকে ঘুরছে। তাহলে এটা কি করছে? আমাদের এখানে দেখছি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে -800 cos 40 ডিগ্রি ইন্টু দূরত্ব কত? এখন আমরা কোন দূরত্ব নেব? সবসময় বল যেদিকে থাকবে দূরত্ব হবে তার লম্ব বরাবর। তাহলে এই দিকে বল আছে, দূরত্ব নেব কোনটা? এই দিকে। প্রথমটাই দেখো যে এই দিকে বল ছিল, দূরত্ব নিয়েছি কোনটা? এই দিকে। যেদিকে বল থাকবে তার লম্ব বরাবর দূরত্ব নিতে হবে, এই কথাটা একটু ভালো মতো মনে রাখতে হবে। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে 13.86W সমান 12256.71। সেখান থেকে আমরা W মান যদি পাই 884.32। এখানে যেহেতু বলগুলি নিউটনে ছিল, সেহেতু আমরা সেহেতু W মান পেলাম নিউটনে। আমরা বারবার একটা কথা বলি যে আমরা যে কোনো ধরনের প্রবলেম সলিউশন করলে অবশ্যই তার এককটা প্রশ্নের শেষে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে, না হলে মার্কস কাটা যাবে। তাহলে আশা করি এই অঙ্কটিও বুঝতে পারছো। এখন আসো পরের আমরা আরেকটি প্রবলেম দেখি, যে নিম্নে চিত্র অনুযায়ী একটি ক্র্যাঙ্কের উপর দুটি বল কাজ করছে। এখানে দেখো 500 কেজি এবং 200 কেজি দুটি বল কাজ করছে, এ বিন্দুতে বল দেওয়ার মোমেন্ট কত এবং ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে? তাহলে এ বিন্দুতে বল দেওয়ার মোমেন্ট নির্ণয় করতে হবে এবং ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে সেইটা নির্ণয় করতে হবে। আমরা প্রথমে বলেছিলাম এত এভাবে চিত্র আঁকার প্রয়োজন নাই, আমরা লাইন ডায়াগ্রাম অনুযায়ী চিত্র আঁকবো। তাহলে এখানে দুইটা বল আছে, দুইটা বল দুইটাই এ বিন্দুর সাপেক্ষে, কোনো বলে কিন্তু সরাসরি
লম্বা অবস্থায় নাই, তাহলে আমাদের প্রথম কাজ কি এটার উপাংশ বের করে নেওয়া। তাহলে এখানে 30 ডিগ্রি আছে, তাহলে উপাংশ পাবো একটা এই বরাবর, আরেকটা পাবো এই বরাবর। তাহলে এই বরাবর উপাংশ হবে 500 cos 30 ডিগ্রি, কিন্তু এইটা এ বিন্দু দিয়ে সরাসরি গেছে, এই জন্য এই বলটা আর বের করার প্রয়োজন নাই, যেহেতু এটা কোনো মোমেন্ট দিবে না, সেহেতু এই উপাংশটা আমরা আর এখানে লিখিনি। তাহলে উলম্ব উপাংশ কত হবে, এখানে কোণ নাই, কোণ যে পাশে কোণ সে পাশে কস থাকলে আরেক পাশে সাইন অটোমেটিক। তাহলে এখানে আমরা পেলাম 500 sin 30 ডিগ্রি। অনুরূপভাবে এখানে দেখো আমরা 200 কেজির উলম্ব উপাংশ কত পাচ্ছি, 200 sin 60 ডিগ্রি। এখানে অনুভূমিক উপাংশ এটাও যেহেতু এই বিন্দু দিয়ে গেছে, এখানে এটাও আমরা নেগলেক্ট করেছি। এখানে তাহলে আমরা কি বলছি, এ বিন্দুতে বল দেওয়ার মোমেন্ট কত, এখানে কিন্তু সাম্যাবস্থা বলে নাই, এ বিন্দুতে বল দেওয়ার মোমেন্টই পরিমাণটা নির্ণয় করতে বলেছে এখানে, কিন্তু এই জন্য আমরা সমান জিরো লিখি নাই। সমান জিরো কখন লিখবো, যখন বলবে সাম্যাবস্থায় থাকবে এরকম কথা যদি বলা থাকে, অথবা বলের মান বের করতে বলবে সেই অবস্থায় আমরা লিখবো সমান শূন্য। কিন্তু যদি বলে ওই বিন্দুতে মোট মোমেন্টের মান কত, সেহেতু আমরা কিন্তু সেটা সরাসরি লিখবো না, সেহেতু এখানে আমরা খেয়াল করো তাহলে যে প্রথমে আছে, এখন আমরা কোন কোন বল পেলাম, এই 500 sin 30 ডিগ্রি এবং 200 sin 60 ডিগ্রি, আর কোনো বল কি এখানে আছে না। এখানে দেখো পুরো দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং বি থেকে সি এর দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার। প্রথমে আসো এই 200 sin 60 ডিগ্রি, এটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরছে, এটা ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এজন্য নিলাম মাইনাস। তাহলে মাইনাস 200 sin 60 ডিগ্রি ইন্টু দূরত্ব কত হবে, দূরত্ব হবে এ থেকে ওই বল পর্যন্ত দূরত্ব, এই দূরত্ব এখানে দেয়া নাই, কিন্তু এখানে বের করতে পারি কি করে দেখো, এখান থেকে এই দূরত্বটুকু হবে, দূরত্ব কি হবে কিভাবে পাই, 60 থেকে 25 বাদ দিলে আমরা এই দূরত্বটা পাচ্ছি, সেই দূরত্বটা কত, 35। তারপর এই বলটি হয়ে গেল, এখন পরের বল আছে 500 sin 30 ডিগ্রি, এই বলটি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরছে। সহজ ব্যাপার, দুইটা বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে বলটা লম্বা অবস্থায় থাকবে, আর একটা দেখতে হবে সেটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরছে, তাহলে আমরা বল গুনন লম্ব দূরত্ব করতে পারবো। মোমেন্ট খুব ইজি ব্যাপার, বাসায় কিছু প্র্যাকটিস করলে আশা করি তোমরা এই সমস্যাগুলি সহজেই সমাধান করতে পারবে। তাহলে এখন এটা কত হবে, ঘড়ির কাঁটার দিকে, এই জন্য দিলাম প্লাস, বল কত, 500 sin 30 ডিগ্রি, এখানে আমরা 500 sin 30 ডিগ্রি দিলাম, ইন্টু দূরত্ব কত, এ বিন্দু সাপেক্ষে দূরত্ব, এই জন্য এখান থেকে পুরো দূরত্বটাই কিন্তু আমরা নিয়েছি। দূরত্ব এখানে কিন্তু এই দূরত্বটা অনেকেরই ভুল হয়ে যায়, কারণ খণ্ড খণ্ড দূরত্ব কিন্তু হবে না, এই অনেকে এই 25 দিয়ে গুণ করে ফেলো। দূরত্ব হবে কোথায় থেকে, যেখান থেকে আমরা বল শুরু হবে এবং যে বিন্দুতে মোমেন্ট নিতে বলবে পুরো দূরত্বটা, এখানে পুরো দূরত্ব কত, 60 সেন্টিমিটার দেয়া আছে, তাহলে ইন্টু 60। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পেলাম 8937.82। এখানে একক একটু ভুল লেখা হয়েছে, মোমেন্টের একক আমরা বলেছিলাম, এখানে কেজি আর সেন্টিমিটার আছে, তাহলে এই এককটা হবে কেজি ইনটু সেন্টিমিটার। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখন এটা তো প্রথম অংশের উত্তর হলো, দ্বিতীয় অংশ বলেছে ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে। তাহলে আমরা রেজাল্ট এখানে পেয়েছি, ফাইনাল রেজাল্ট আমরা পজিটিভ পেয়েছি, আর পজিটিভ মানে কোন ধরনের মোমেন্ট, ধনাত্মক মোমেন্ট। যেহেতু ধনাত্মক মোমেন্ট, ধনাত্মক মোমেন্ট কোন দিকে ঘুরে, ধনাত্মক মোমেন্ট ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অতএব আমরা লিখতে পারি এ বিন্দুতে বল দেওয়ার মোমেন্ট যেহেতু ধনাত্মক, তাই ক্র্যাঙ্কটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরে আরেকটি অঙ্ক দেখো, যে নিম্নে চিত্র অনুযায়ী এ বি ক্র্যাঙ্কের উপর 3টি বল ক্রাশ করছে, ক্র্যাঙ্কটি এ প্রান্তের মোমেন্টের মান ও দিক নির্ণয় করো। একই রকম ব্যাপার, তাহলে এখানে 3টি বল কাজ করছে, এখানে দেখো বলগুলি আবার এই অ্যারো চিহ্ন ভিতরের দিকে দেওয়া আছে, আমরা প্রথম কাজ কি করব, এই অ্যারো চিহ্নগুলোকে টেনে আমরা আরেক পাশে বের করে নিয়ে যাব। কিভাবে বের করে নেব, এখানে দেখো যে আমরা যদি এটাকে টেনে এইদিকে বের করে নিয়ে যাই, তাহলে এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কোণে আমরা কি পাবো, এই কোণটাও আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে এই 150 কেজি বল আমরা এখানে লিখতে পারি, এই যে এখানে দেখো লিখেছি, এখন 60 কেজি বল এখানে আছে, এটাকে টেনে আমরা এই পাশে বের করে দাও, তাহলে টেনে যদি এই পাশে বের করে দাও, সেহেতু আমরা এই পাশে 30 ডিগ্রি কোণ হলে এই পাশে 30 ডিগ্রি কোণ হবে। এখন তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, তোমরা চাইলে এখান থেকে যদি সরাসরি করতে পারো দ্যাটস ফাইন, অসুবিধা নাই, কিন্তু যদি টেনে আরেক পাশে বের করে দাও তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। সেহেতু এখন দেখো যে আমাদের বলগুলির উপাংশ বের করতে হবে, তাহলে 60 কেজির একটা এই বরাবর উপাংশ পাবো, আরেকটা অনুভূমিক বরাবর, কিন্তু অনুভূমিক বরাবর উপাংশ এ দিয়ে পাস করেছে, সেটা আর আমরা বের করিনি। তাহলে উলম্ব উপাংশ কত হবে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ আছে, উলম্বর সাথে তাহলে হবে 60 sin 60 ডিগ্রি।
30 ডিগ্রি। অনুরূপ ভাবে দেখো 150 কেজি বল অনুভূমিকের সাথে 60 ডিগ্রি, তাহলে অনুভূমিকের সাথে কোণ আছে উলম্ব বরাবর হবে কি সাইন, তিনটাই অনুভূমিকের সাথে কোণ আছে উলম্ব বরাবর সাইন হবে। যেহেতু আমরা এখন আমাদের বল কোনটা কোনটা, এই তিনটা বল, তাহলে এই তিনটা বল আমরা পেলাম। এই তিনটা বল কি করবে, এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে আসো, যদি 60 সাইন 60 ডিগ্রি এই বলটা নিতে চাই, এটা কি করছে, এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে আমরা দিলাম +60 সাইন 60 ডিগ্রি, এবং এ বিন্দু থেকে দূরত্ব কত, 1 মিটার ইন্টু ওয়ান, এটা আমরা দিয়ে দিলাম। এখন পরে আছে দেখো, পরেরটা 150 সাইন 60 ডিগ্রি। এখন 150 সাইন 60 ডিগ্রি কি করছে, এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে আমরা কি দিব, মাইনাস। তাহলে বলটা কত, 150 সাইন 60 ডিগ্রি। কিন্তু এখন দেখো, এই এ বিন্দু থেকে এ পর্যন্ত পুরো দূরত্ব কত, দূরত্ব এখানে দেয়া আছে 1.5, এখানে দেয়া আছে 1। তাহলে এ থেকে পুরো দূরত্ব হবে, এই কথাটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। এই দূরত্ব কিন্তু তোমাদের অনেকেরই ভুল হয়ে যায়। তাহলে এটা আমরা পেলাম 1.5+1, তাহলে 2.5। তাহলে 150 সাইন 60 ডিগ্রি ইন্টু 2.5। তাহলে এই বলটা হলো, এবং আরেকটি বল আছে এখন কোনটা, 100 কেজির জন্য যেটা পেয়েছি 100 সাইন 60 ডিগ্রি। এখন 100 সাইন 60 ডিগ্রি এটা কি করছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে আমরা দিলাম মাইনাস। তাহলে 100 সাইন 60 দূরত্ব কোনটা হবে, এখান থেকে পুরো দূরত্ব। তাহলে এখানে এই পর্যন্ত 2.5 ছিল, তার সাথে আরো এক যোগ হয়ে 3.5 হলো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা মানটা পেলাম -469.76 কেজি। এখানেও মিস্টেক হয়ে গেছে, একক হবে কেজি, একক হবে কেজি সেন্টিমিটার, কেজি এখানে হবে কেজি মিটার, যেহেতু এটা মিটার আছে, তাহলে এই একক হবে কেজি ইনটু মিটার। এখন দেখো, এখানে এটা ঘড়ির কাঁটা মাইনাস পেয়েছি, মাইনাস মানে কোন মোমেন্ট, ঋণাত্মক মোমেন্ট। তাহলে ঋণাত্মক মোমেন্ট বলে এটা কি করবে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে। আশা করি প্রবলেমটি বুঝতে পারছো। এখন তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, এই বাড়ির কাজগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় শুধু বুঝলে হবে না, সাথে সাথে বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে হয়তো তুমি তোমার সমস্যাটা বুঝতে পারবে। আর যদি অঙ্ক করতে যে সমস্যা মনে হয়, তখন তুমি লেকচারটা আরেকবার রিভিউ করে নিলে আশা করি স্ট্রাকচারাল মেকানিক্স বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে বাড়ির কাজ কি কি থাকবে, বলের মোমেন্ট বলতে কি বুঝো, মোমেন্ট কত প্রকার ও কি কি, এবং একটা চিত্র দেয়া আছে, আগের চিত্রটাই, সেটার বলের আমি ডিরেকশন চেঞ্জ করে দিছি, সেটা তোমরা মোমেন্টের মানও দিক নির্ণয় করবে। এই ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটের লিংক হলো www.skills.gov.bt/dt। সকলকে ধৈর্য সহকারে ক্লাস দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।